কিসের? এটা সিল্ক। সিল্ক না? কেমন প্রাইস এগুলো? পঁচিশশো টাকা। একদম না, মানে এটা এটা একদমই, এগুলো একদমই, এগুলো একদম সিল্ক। বন্ধুরা, এতক্ষণ আপনাদের দেখালাম শান্তিনগরে অবস্থিত কর্ণফুলী মার্কেটের পরিস্থিতি। সে মার্কেট এখনও ঈদের মার্কেট হিসেবে জমে ওঠেনি যতটা জমে ওঠার কথা। আজ রমজানের 19তম দিন, তবুও সে মার্কেট জমে ওঠেনি। তবে এই মুহূর্তে আমি আছি রাজধানীর মৌচাক মার্কেটের সামনে। তো এই মার্কেটের কী পরিস্থিতি, এখানে ঈদের মার্কেট কতটা জমে উঠেছে সেটা আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। তো চলুন মৌচাক মার্কেটের ভিতরটা ঘুরে দেখে আসি। জমে কখন? এই 12টাতে মনে করো যে 5টা করে দিব, আর 9টা থেকে একদম 12টা, রাত 9টা থেকে না, রাত 9টা থেকে। বেচা কিনা নাই, মৌচাকের তো বেচা কিনা আছে। কর্ণফুলীতে, কর্ণফুলীতে দেখলাম কোনো কাস্টমারই নেই, সে তুলনায় আপনার মৌচাকে ভালো।
বেচা কিনা কেমন? দেখালাম মৌচাক মার্কেটের পরিস্থিতি, অনুকূল সুপার মার্কেটের থেকে মৌচাক মার্কেটে ভালোই মোটামুটি ক্রেতাদের সমাগম বিরাজ করছে। তো এই মার্কেটে মূলত রাত্রি 9টার পরে ভালোই জমে, আবার দুপুর 12টার পরের থেকে বিকাল 5টা পর্যন্ত ভালোই এই মার্কেটে ক্রেতারা আসে। এই মৌচাক মার্কেটের অপোজিশন সাইডেই আরেকটা মার্কেট আছে, ফরচুন সুপার মার্কেট। এটা কিন্তু সম্প্রতি কয়েক বছর হলো এই মার্কেটটি করা হয়েছে। তো চলুন এই মৌচাক মার্কেটের অপোজিশন সাইডে যে ফরচুন সুপার মার্কেট আছে সেই মার্কেটের পরিস্থিতিটা দেখে আসি। কী কী শাড়ি আছে? ইন্ডিয়ান পাটি শাড়ি, কাতান শাড়ি, হাফ সিল্ক, সুতি। বেচা কিনা কেমন? হ্যাঁ, বেচা কেনা মোটামুটি ভালো আছে।